সবুজে সাজে বাংলাদেশ এই স্লোগানে দিনাজপুরের পার্বতীপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ করেছে রফিক মেমোরিয়াল ট্রাস্ট ও সেলফ ডেভেলপমেন্ট। কর্মসূচি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফিজার। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে পার্বতীপুরের ফুলবাড়ি মহাসড়কের হাবড়া দুর্গাপাড়া চণ্ডীপুর ব্রিজ থেকে ভবানীপুরের 4 কিলোমিটার রাস্তা দুধারে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। গাছ থেকে আমরা ফল পাই, কাঠ পাই, অক্সিজেন পাই, তাই গাছ আমাদের জন্য অনেক উপকারী। যখন রোদ হয় আমরা একটু গাছের নিচে গিয়ে আরাম নিতে পারি, গাছ থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি। প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ এবং চারা বিতরণের প্রশংসা করেন সুধীজনেরা। আমরা এই গাছ রোপণ করছি যাতে করে বাচ্চারা বড় হবে, তারা এই গাছটা লালন পালন করবে এবং বুঝতে পারবে তারা বড় হয়ে যে গাছকে কিভাবে পরিচর্যা করতে হয়, তারা এই ছোট থেকে এই শিক্ষাটা তারা পাবে। আমরা যেন সবাই গাছ লাগাই, আমাদের এই শস্য শ্যামলা সবুজ এই বাংলাদেশ, এই বাংলাদেশ যেন আমাদের সবুজে ঘেরা থাকে। বৃক্ষরোপণ উপলক্ষে মানুষের পদচারণায় মুখর ছিল পুরো এলাকা। আমরা চাই প্রকৃতি ভারসাম্য ফিরে আসবে, রাস্তার দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে, হর্তকি, আমলকি, তাল গাছ। আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, এখন শকুন দেখা যায় না, এমন কিছু গাছ আমাদের লাগানোর দরকার যেন শকুন আসে। শকুনও প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করে। মানুষ যদি একটা গাছকে ভালোবাসে সে পৃথিবীকে ভালোবাসবে এবং সে সুন্দর মানুষ হয়ে গড়বে এবং তার জীবনকে একটু গাছের মধ্যে করবে। কর্মসূচির অংশ হিসেবে আরও 1000 বৃক্ষরোপণ করা হবে বলে জানান আয়োজকরা। সাবরিনা হাসান, চ্যানেল আই।